গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। পড়বে দেখতো দেখতো। তোমরা সবাই কেমন? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শিকাস ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওতে। তো দেখো, সকাল সকাল উঠে বাপের বাড়িতে তো কোনো কাজ নেই, তাই রাস্তা হাঁটছি দুই মেয়েকে নিয়ে। আর এই যে তোমাদের সঙ্গে আমার গ্রামের দৃশ্যটা দেখাচ্ছি একটু। রাস্তাটা দেখো কত ভেঙে গিয়েছে, আর দেখো চারপাশে কত গাছগাছালি, সবুজে সবুজ। তো সকাল সকাল নাকি সবুজ দেখা ভালো চোখের পক্ষে, তাই আমাদের তো গ্রামগঞ্জে কোনো সবুজের অভাব হয় না, তাই মেয়ে দুটোকে নিয়ে বের হলাম রাস্তায়। কি বাবা, দেখো নতুন নতুন পাতা গজাচ্ছে, গামারি কাঁথা, কি ভালো লাগছে না দেখতে, সবুজ সবুজ। আর দেখো ওই যে বাড়ির সামনটা আমাদের, ওই যে রাস্তা থেকে একটু দূরে বাড়িটা। আর এই যে এগুলো গাছকে চেনো তোমরা? আমরা তো ভ্যারান্ডা গাছ বলি, জানি না কী কার নামে বলে। ধরো পাতাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এইগুলো পাতা, এই যে এইগুলো গাছ, হয়তো কে হয়তো চেনো। ওগুলো আবার দাঁত দাঁত মাজন হিসেবে ব্যবহার করে গ্রামগঞ্জের লোকেরা। কলগেট কলগেট করতেও নাকি এইগুলো গাছের দরকার হয় আর কি, জানি না শুনছি আর কি। তো এইটার একটা কাহিনী আছে জানো, কী বলতো? এটা না এগুলো এটার কিন্তু ফল হয়, গল গল বড় বড় ফল হয়। ছোটোবেলা যখন না মানে একটু একটু মনে আছে, যখন খাইছি না একটা দিদি আমি একটা ভাই খাইছি আর কি এগুলোর ফল। ফল খেয়ে তো পুরো একদম বমি চমি করে অবস্থা শেষ, হসপিটালে ভর্তি হইতে হয়েছিল জানো, হসপিটালে ভর্তি হয়ে তারপরে ভালো হয়েছি এই গাছটাকে খেয়ে, এই গাছের ফল খেয়ে। তো আজকে ভাবছি একটা ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তাই ভিডিওটা করছি। তো আশা করি ভালো লাগবে, দেখো ভিডিওটা। আমার তো ভিডিও ভিউজ হয় না, এর জন্য আমাকে ভিডিও ডেইলি ভিডিও করতে ইচ্ছে যায় না। সেদিন এক দিদিভাই বললো যে দিদি বুনু তুমি আজকে ভিডিও দাওনি, ও দিদিভাই হয়তো আমার ডেইলি ভিডিও দেখি, কমেন্টও করে, ভালো লাগে। তো কেন আমার ভিডিও ভালো লাগে না গো? প্লিজ একটু লাইক কমেন্ট করো, জানাও কেমন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, যদি ভালো না লাগে বলো, আমি চেষ্টা করবো ভালো করার। তো দেখতে থাকো ভিডিওটা। তো হাঁটতে হাঁটতে একটু আমি বসলাম, তো জেঠুদের বাড়ির সামনে রাস্তার ধারে। এটা আমার বড় জেঠুদের বাড়ি, এটা এটা তারপরে এইটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাড়ি, ওইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়িগুলো সব লাইন লাইন এক এসে দিয়ে। ওইটা হচ্ছে আমার ছোট কাকুর বাড়ি, দেখা যাচ্ছে না গাছগাছালির জন্য, এটাই ছোট কাকুর বাড়ি। আর এইটা হচ্ছে আমার বড় কাকুর বাড়ি রাস্তার ওপারে, আর আমার তিন নম্বর কাকুটার বাড়ি আমাদের বাড়ির ওই দিকে আর কি, লাইন লাইন সব বাড়িগুলো। আর বড় কাকুটার বাড়িতেই খালি রাস্তার এপারে। আর দেখো আমার মেয়ে একদম রাস্তার নাম কত আর কোলে নিয়ে ঘুরবো বলো, একদম হাত পাগুলো ঝিনঝিন করে, থাকো খেলো। আর সকালে দেখো এই কম্বলটার মধ্যে পুটি করে দিয়েছে, তো কম্বল টম্বল সব দিয়ে দিলাম, মিশি করে দিয়েছে, হাসু করে দিয়েছে। ওগুলো আমার ধুইতে লাগতো সকাল সকাল, কতগুলো কাপড় দেখো সকাল সকাল কতগুলো কাপড়ের মধ্যে পায়খানা করে দিয়েছে, স্নানটাও করলাম, স্নানটাও সেরে ফেললাম। মানে সব মরে যাচ্ছে। আর যে সকালে একটু সিদ্ধ ভাত করলাম, মা বলে সিদ্ধ ভাতে কর, মুড়িও নাই চিড়াও নাই, তো এর জন্য সিদ্ধ ভাত করলাম, রসুন সিদ্ধ আলু সিদ্ধ এগুলো খাবো আর কি, আমাদের গরিবের খাওয়া। আমরা তো ওই রকম না যে এগুলো খেতে হয়, আমাদের মা চাল ঝাড়ছে। আর এদিকে যে রান্নাঘরটাতে আমাদের মা মাটি
মাটি দিয়ে এটাকে আর কি হাওয়াল করবে, এবার করবে না, এবার নাকি মা বলছে যে টাকা নেই যে ওইটাকে টিন দিয়ে নিচে কিসে করে রাখছে, ওটাকে এমনি বেড়া দিয়ে রাখছে, ওটাকে হাওয়াল গাঁদবে। আর মা দেখে যে চুলাগুলো পাচ্ছে, মানে উঁচু উঁচু চুলা করবে, আমাদের তো উঁচু উঁচু চুলা রান্না করে, তো উঁচু উঁচু চুলায় পাতবে এখানে। এই গিয়ে দেখো তেজপাতার গাছটা হাওয়ায় কি নড়াচ্ছে। আর উঁচু উঁচু চুলে রান্না খুব ভালো লাগে জানো, মানে গ্যাসের মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো, আর নিচে চুলে একবার উনুনটা লাগাইতেও বসো, জালটা ঠেলে দিতেও বসো, ভাতের মাত্রা ছাকলেও ছাকতেও বসো, এরকম ভালো লাগে না, উঁচু উঁচু চুলেই ভালো লাগে। ধরো আদর করো, দাঁড়াবে দাঁড়াবে, সারো সারো সারো, এত 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 হামা দিয়ে আসো, হামা বলে হাঁটু করে আসো, আসো করে দাও তো, আপ করে দাও, আর দেখো ওগুলো কী শাক বলো তো, ব্রাহ্মী শাক। আমাদের বাড়িতে জানো সব ধরনের শাক পা আছে আর কি, এই ব্রাহ্মী শাকগুলো বর্ষার দিনে খুব সুন্দর হয়। আমি বাড়িতে নিয়ে গেছি তো আমাদের বাড়িতে হয়নি, আর আমার এই বাপের বাড়িতে মানে আগে পিছে এগুলো শাকে ভর্তি। এই কী সুন্দর হয়েছে শাকগুলো, তো এগুলো একটু তুললাম, শাক বানাবো। আমি একটু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা বসিয়ে দিয়ে শাকটাকে উঠাচ্ছি। আর এদিকে দেখো যে শাকগুলোকে কেটে নিচ্ছি তরকারিগুলোকে, তো এদিকে দেখি বাবার একটু শরীরটাও ভালো না, মানে প্রেশার হাই হয়ে যায় মাঝে মাঝে, মাথার চক্করতে ভালো লাগছিল না, তো বসে বসে আছি। তারপর বিকেলবেলা একটু ঠিক হয়েছে, এইরকমই কি কাজ করে করে মাথার চক্কর দেয়, ভয় লাগে না দেখো তো, মন খারাপ করে সবজিগুলোকে কাটছি। তো বিকেলবেলা একটু ভালো হয়েছে, তার জন্য একটু রিলস বানাইছি বিকেলবেলা। তো হ্যাঁ গাইস, দেখো এখন বিকেলবেলা, তো একটু রেডি হলাম, শাড়ি পরলাম, মার শাড়ি, শাড়ি পরে একটু রিলস করবো ভাবছি। তো একজন একটু মার শাড়ি পরে নিলাম, তো ইচ্ছা কি বাবার শরীরটা একটু খারাপ, তো ইচ্ছে ছিল না, তবুও এত ইনস্টাগ্রামের ফ্রেন্ডগুলো বলছে যে দিদি ভাই তুমি রিলস করছো না কেন, রিলস করছো না কেন, তাই আর কি করার, তাদের জন্য তাদের অনুরোধ দেখার জন্যই, তাদের অনুরোধ না তারা তো আবদার করতে পারে, তাই না, তোমরা আবদার করবে, আর তোমরাও কীরকম ভিডিও চাও বলবে আমাকে, অবশ্যই আমি তোমাদের আবদার মেটাবো। আর দেখো আমি বাড়িতে আসলে তো ছাড়াগুলো হয়ে যাই, মানে বাইরে করতে পারি, শুধু বাড়িতে তার করতে পারি না, ঘরে কত কত লাগে, তাই বাইরে কয়েকটা রিলস করবো তোমাদের সাথে শেয়ার করবো, আমাকে কেমন লাগছে সেটা করে অবশ্যই রিলস করতে দে না আমাকে ভালো করে, ও না 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 বাবা, ও ও তো আছি তো আছি তো, না না ভিডিও করা শেষ, ভিডিও করা শেষ, আরও সাদা মাথা পোশাকে চলে আসলাম। আম আমার মোবাইলে চার্জ দিই বাবা, চার্জ দিই চার্জ দিই চার্জ দিই, চলো এখন দোকানে যাই, দোকানে গিয়ে কি খাবা, তো সন্ধ্যার টাইমে দেখো দিন মানে বাবাকে দুই মেয়েকে দুধ ভাত খাওয়াবো, তো বাবার তো শরীরটা একটু খারাপ, তো দুধ নিয়ে আসি, এখানে তো দুধ কিনে আনতে হয়, শ্বশুরবাড়িতে তো দুধ আছে, বাড়ি তো ওখানে কিনে আনতে মানে বড়ো মাকে দুধ খাওয়াবো, দুধ ভাত দিব, তো ভাবছি ছোটো মেয়েকেও একটু দুধ দুধ খাওয়াই আর বাবাকেও দুধ ভাত দেই। তো আজকে ভিডিওটা গাছ আমি এখানে শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো যে বাবাকে দিচ্ছি, এটা আমার বাবা, না তুমি এটা না।